সিনেমার উপর আস্থা তৈরিতে আরও প্রচার প্রয়োজন বলেছেন প্রধানমন্ত্রী। চট্টগ্রামে মশার উৎপাতে অতিষ্ঠ জনজীবন। সরকার পতনের দাবিতে বিক্ষোভে উত্তাল ব্যাংকক। কুয়েতে বাংলাদেশ সহ 35টি দেশের অভিবাসীরা বিপাকে। আসসালামু আলাইকুম, কর্ণফুলি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শারমিন আক্তার সোনিয়া। শুনছিলেন সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য। বিমা খাতের সুফল নিয়ে সচেতনতা সৃষ্টির ক্ষেত্রে দেশ এখনও পিছিয়ে রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিমার উপর মানুষের আস্থা তৈরিতে আরও প্রচার প্রয়োজন। সোমবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিমা দিবস 2021 উপলক্ষে আয়োজনে একথা বলেন তিনি। এ সময় বিমা খাতকে ডিজিটাল প্রযুক্তির আওতায় সেবা দেওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা জানান, দেশে স্বাস্থ্য বিমা আরও ব্যাপকভাবে চালু করা উচিত। তিনি বলেন, অর্থনীতি যত বেশি আমাদের শক্তিশালী হবে, বিস্তৃত হবে, মানুষের মধ্যে সচেতন হবে, বিমার গুরুত্বটাও কিন্তু ততটা বাড়বে। আর এই বিমা থেকে সুফলতা পেতে পারে মানুষ, এ সম্পর্কে সচেতনতা যথেষ্ট অভাব রয়েছে। আমি আশা করি আপনারা যারা বিমার সঙ্গে জড়িত তারা উদ্যোগ নেবেন মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করা। এখন তো আধুনিক প্রযুক্তি এসে গেছে, তাছাড়া ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল পদ্ধতি ব্যবহার করতে পারেন বিমার সেবা দেওয়ার জন্য, যেটা মানুষকে আরও সহজ করে দিবে। তবে আমাদের স্বাস্থ্য বিমাটা আরও ব্যাপকভাবে চালু করা একান্তভাবে প্রয়োজন বলে আমি মনে করি। স্বাস্থ্য বিমাটা আরও ব্যাপকভাবে চালু করা একান্তভাবে প্রয়োজন বলে আমি মনে করি, যেটা এখন আমাদের দেশের মানুষ সচেতন নয়। তো এই করোনা ভাইরাসের পরে আমি মনে করি মানুষের মধ্যে সেই সচেতনতাটা আরও সৃষ্টি হবে। অর্থনীতি যত বেশি আমাদের শক্তিশালী হবে, বিস্তৃত হবে, মানুষের মাঝে সচেতন হবে, বিমার গুরুত্বটাও কিন্তু ততটা বাড়বে। এবং এই বিমা থেকে যে সুফলটা পেতে পারে মানুষ, এ সম্পর্কে আসলে আমাদের সচেতনতার যথেষ্ট অভাব রয়েছে। আমি আশা করি আপনারা যারা বিমার সঙ্গে জড়িত তারা উদ্যোগ নেবেন যে মানুষের মাঝে এই সচেতনতাটা বৃদ্ধি করতে, গ্রাহকের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিমা কোম্পানিগুলোকে বিমা সেবা প্রদান করতে হবে। ব্যবসা করতে যেয়ে অন্য সময় কোনো ক্ষতি না হলেও নিজেরা আমি বলবো যে আর্টিফিশিয়ালি কিছু ক্ষতি করে একটা মোটা অঙ্কের টাকা চায়, কিন্তু আসলে মূলত যদি খোঁজ করে দেখা যায় যে যে পরিমাণ অর্থ সে দাবি করছে সেই পরিমাণ হয়নি। কিন্তু যারা পরীক্ষা করতে যাবে তারা যেন আবার অন্য কোনোভাবে অল্প ক্ষতিকেই বড় ক্ষতি হিসেবে না দেখায়, এ ব্যাপারে কিছু সতর্ক থাকতে হবে। অভিভাবকদের অকাল মৃত্যুতে বা শারীরিক অক্ষমতার কারণে কোনো শিক্ষার্থী যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয় সেই নিশ্চয়তা দেবে এই বঙ্গবন্ধু শিক্ষা বিমা। এলো অগ্নিছড়া মার্চ, স্বাধীনতার মাস। 1971 সালের এই মাসে স্বাধীনতার ঘোষণা দেন জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার ডাকে মুক্তিকামী মানুষ ঐক্যবদ্ধভাবে হানাদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, জীবন বাজি রেখে স্বাধীনতার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছিল নিরুৎপীড়িত বাঙালি। নানা ধাপ পেরিয়ে বিশ্বের বুকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পায় লাল সবুজের বাংলাদেশ। 1971 সালের মার্চে বাঙালির মুক্তির আন্দোলন চূড়ান্ত পর্যায়ে যায়, শুরু হয় মহান স্বাধীনতা যুদ্ধ। 71-26 মার্চ স্বাধীনতা ঘোষণা হলো, চূড়ান্ত আন্দোলনের সূচনা হয়েছিল 1 মার্চ থেকে। প্রেসিডেন্ট ইয়াহিয়া খান গণপরিষদের অধিবেশনে স্থগিত ঘোষণার সঙ্গে সঙ্গে হাজারো মানুষ পল্টন গুলিস্তানে বিক্ষোভ শুরু করে। বিক্ষোভ স্লোগানে উত্তাল হয়ে ওঠে ঢাকাসহ গোটা দেশ। পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার দাবি ক্রমশ বেগবান হতে থাকে। উদ্ভূত পরিস্থিতি নিয়ে বঙ্গবন্ধু আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে বঙ্গবন্ধু 2 ও 3 মার্চ তৎকালীন পাকিস্তানে হরতালের ডাক দেন এবং 7 মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে জনসভার ঘোষণা দেন। 7 মার্চ রেসকোর্স ময়দানে বাঙালি জাতির এই অবিসংবাদিত নেতা ঐতিহাসিক ভাষণে ঘোষণা দেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 6 মাসের মধ্যে পদ্মা সেতুর পুরো অংশের স্ল্যাব আর রেলিং নির্মাণের কাজ শেষ করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। সে লক্ষ্যে এর মধ্যে শেষ হয়েছে 66% কাজ, শুরু হয়েছে রেলিং বসানোর কাজও।
প্রকল্প পরিচালক জানান, সার্বিক অগ্রগতি প্রায় 88%, সব ঠিকঠাক থাকলে 2022 সালের জুনেই যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে স্বপ্নের পদ্মা সেতু। স্বপ্নের দিকে গিয়ে চলছে পদ্মা সেতুর কাজ, সূচনা বিন্দু থেকে এখন ধাপে ধাপে শেষান্তের বেলা। মহাপরিকল্পনা সংযুক্ত করেছে দুই পার, এখন সম্ভাবনা বাস্তবে রূপায়ণ মসৃণ করার ক্ষণ। এই মুহূর্তে রোড স্ল্যাব বসানোর কাজ চলছে দ্রুতগতিতে। 28টি স্প্যানে বসে গেছে স্ল্যাব, যা মোট কাজে 2/3। জাজিরা প্রান্ত থেকে যতদূর চোখ দেখা যায় পুরোটাই জানা যায় খুব বেশি সময় নেই লক্ষ্যে পৌঁছানোর। যদিও এখনও মাঝে মাঝে বেশ কয়েকটি স্প্যান আর মাওয়া প্রান্তের কয়েকটি স্প্যানে বসেনি স্ল্যাব, পাশাপাশি এগোচ্ছে রেলিং বসানোর কাজও। রেলিংয়ের প্রিকাস্টের কাজ 85% হলেও বসানোর কাজ কেবল শুরু হয়েছে। চট্টগ্রাম নগরীতে সকাল থেকে রাত পর্যন্ত মশার উৎপাতে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। বিভিন্ন জায়গায় বাদ দিয়ে জলাবদ্ধতা প্রকল্পের কাজ চলায় মশার উৎপাত বেড়েছে বলে দাবি সিটি কর্পোরেশন কর্মকর্তাদের। অন্যদিকে মশক নিধনে ব্যবহৃত ওষুধের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ মেয়র রেজাউল করিম। জানা গেছে আদিত্য দাস নগরীর একটি বিদ্যালয়ে সপ্তম শ্রেণীতে অধ্যয়নরত। বিদ্যালয় বন্ধ থাকলেও শেষ করতে হবে পড়াশোনা, কিন্তু নির্বিঘ্নে টেবিলে বসে পড়ার কোনো উপায় নেই। সকাল থেকে রাত পর্যন্ত মশার তীব্র উৎপাতে মশারির ভেতরে বসেই পড়তে হচ্ছে তাকে। মশার উৎপাতে নগরের 41টি ওয়ার্ডে অতিষ্ঠ নগরবাসী। নগরের আনাজ কানাজ মশার প্রজননস্থল, বিভিন্ন নানা নর্দমায় ও জমে থাকা পানিতে চসিকের মশক নিধন কোনো কার্যক্রম নেই বললেই চলে। কয়েল কিংবা আগুন দিয়ে ধোঁয়ার সৃষ্টি করে মশার কামড় থেকে রেহাই পাওয়া যাচ্ছে না। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের জলাবদ্ধতা প্রকল্পের কারণে বিভিন্ন জায়গায় বাদ দেওয়ায় পানি জমে থাকে, এতে মশার উৎপাত বাড়ছে বলে দায় এড়ানোর চেষ্টা সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মকর্তা মোর্শেদুল আলম চৌধুরীর। এদিকে মশা নিধনে যে ওষুধ ছিটানো হয় তার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুললেন খোদ সিটি কর্পোরেশন মেয়র রেজাউল করিম। কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলা লোহাজুড়ি ইউনিয়নের মরদ্বীপ 71 স্বাধীনতা পার্ক লিমিটেডে মাওলানা বাংলা AKM ফজলুল হক হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ভাস্কর্য উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালে ঢাকার সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস সাফরাত ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু বেলুন উড়িয়ে এই ভাস্কর্য উদ্বোধন করেন। পরে লোহাজুড়িবাসী ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতাদের কিছু জানাতে চাই শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন মরদ্বীপ 71 স্বাধীনতা পার্ক লিমিটেডের চেয়ারম্যান নুরুজ্জামান ইকবাল। প্রধান অতিথি ছিলেন সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস সাফরাত। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু। সহসভাপতি এম এ কুদ্দুস এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জিহাদুল রহমান জিহাদ সহ অন্যান্যরা। নামে অভয়ারণ্য, প্রাণীরাও চলাফেরা করে নির্ভয়, কিন্তু সরকারি খাবারের বরাদ্দ পর্যাপ্ত নয়, এমনই এক সংরক্ষিত বনাঞ্চল টাঙ্গাইলের মধুপুর। সংশ্লিষ্ট কর্মকর্তার দাবি, প্রাকৃতিক খাবারের যোগান বাড়ানোর জন্য নতুন করে ফলের গাছ লাগানো হচ্ছে। জানা গেছে নির্ভয় বিচরণ আর বিভিন্ন আচরণ দেখে মনে হবে প্রাণীগুলো পোষা, যেন কতদিনে জানাশোনা আশেপাশের লোকজনের সঙ্গে। বাস্তবতা হলো পেটের দায়ে তাদের ভয়ভীতি উবে গেছে, পরিচিত অপরিচিত বাজ বিচার নেই, কেবল দুটো দানা পানিয়ে চায় তাদের ক্ষুধা নিবারণে। বারোরার হনুমানের এই বেহাল দশা বহুদিন ধরে, দর্শনার্থীরা বিনোদনের জন্য এসে বরং মর্মাহত হন রুগ্ন দশা দেখে। দেশের তৃতীয় বৃহত্তম 30,000 একর আয়তনের মধুপুর বনাঞ্চল, স্থানীয়রা জানান একসময় বাঘ সিংহ হাতিসহ অনেক প্রজাতির প্রাণী ছিল। কাগজপত্রে 4 প্রজাতির উভচর, 9 ধরনের সরীসৃপ, 254 প্রজাতির পাখি, 11 প্রজাতির স্তন্যপ্রায়ীর কথা লেখা থাকলেও বাস্তবে অস্তিত্ব নেই অনেকটির। 60টি চিত্র ও শতাধিক মায়া হরিণ নিয়ে গড়ে ওঠা প্রজনন কেন্দ্র বেহাল অবস্থা। বনখেকুরা নির্বিচারে গাছ কেটে বন দখল করে কৃষিজমি ও বসত বাড়ি তৈরি করেছে, ফলে প্রাকৃতিক খাদ্য সংকটে পড়ে লোকালয়ে হানা দিচ্ছে প্রাণীগুলো। রাজশাহীতে মুকুলে মুকুলে ছেয়ে গেছে সব আমের বাগান। মুকুলের মান বাড়াতেও টেকাতে যত্নে ব্যস্ত বাগানিরা। অনুকূল আবহাওয়া, পোকার আক্রমণ কম থাকা এবছর আমের বাম্পার ফলন হতে পারে বলে জানান ফল গবেষকরা। ঋতুরাজ বসন্তের সবুজ সতেজ প্রকৃতিতে গাছে গাছে আমের মুকুল, সুসজ্জিত মুকুল বাড়িয়েছে প্রাকৃতিক সৌন্দর্য। আম ফুলের মিষ্টি মোমো গন্ধে ভাসছে চারপাশ। ফল গবেষণা কেন্দ্রের তথ্য বলছে এবছর মুকুলের অঙ্কুরকাল পেয়েছে অনুকূল আবহাওয়া, নেই পোকার আক্রমণও। ফলে জেলার 17,000 হেক্টর বাগান জুড়ে ল্যাংড়া, গোপালভোগ, ফজলে হিমসাগর, মোহনভোগ ও আম্রপালি গাছে এসেছে প্রায় 250 জাতের আমের মুকুল। তার পরিচর্যায় কীটনাশক ছিটে বাগান যত্নে মনোযোগী বাগান মালিকরা। ব্যবসা বাণিজ্যে করোনা সংকটকাল কেটে ওঠা ও প্রাকৃতিক বৈরিতার মুখোমুখি না হয় এবার আমের দাম ও উৎপাদন নিয়ে আশাবাদী বাগান মালিক ও ব্যবসায়ীরা। তবে ফল গবেষকদের পরের ধাপগুলোতেও সঠিক যত্নের পরামর্শ দিচ্ছেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলতি বছর রাজশাহীতে আমের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় 2,00,000 মেট্রিক টন।
পিরোজপুরের কাউখালী উপজেলার আশুয়া গ্রামের ঢাকায় বসবাসরত যুব সমাজের উদ্যোগে ধানমন্ডি জিগাতলা শনিবার দিনব্যাপী ঢাকাস্থ আশুয়া যুব কল্যাণ পরিষদ নামে সমাজসেবামূলক কাজে লক্ষ্য নিয়ে একটি সংগঠন আত্মপ্রকাশ করেছেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশুয়া গ্রামের সর্বজন শ্রদ্ধ এবং আশুয়া যুব কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট আলহাজ দেলোয়ার হোসেন শরীফ। অনুষ্ঠানে উপদেষ্টা মণ্ডলের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক খান বেলায়েত হোসেন সহ আরও অনেকে। উক্ত অনুষ্ঠানে সকল সদস্য এবং উপদেষ্টা মণ্ডলের মতামতের ভিত্তিতে মোহাম্মদ জসীমউদ্দিন মিল্টনকে সভাপতি ও মোহাম্মদ ইয়ার হোসেন মোল্লাকে সাধারণ সম্পাদক করে 71 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ একটি কমিটি ঘোষণা করেন। পরে সকল সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান উপদেষ্টা আলহাজ দেলোয়ার হোসেন শরীফ। শপথ পাঠ শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। মুজিবর্ষের অঙ্গীকার বিবাহ সবার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় বিমা দিবস পালিত হয়েছে। সোমবার সকালে ত্রিশাল উপজেলা প্রশাসনের সামনে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মনিরুজ্জামান, কৃষি কর্মকর্তা শোয়েব আহমেদ, মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদ, ফার ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ত্রিশাল শাখা ইনচার্জ আমিরুল ইসলাম, ত্রিশাল শাখার পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ইনচার্জ শাহাবুদ্দিন আহমেদ আব্দুল লতিফ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ত্রিশাল শাখা ইনচার্জ সিরাজুল ইসলাম মেম্বার প্রমুখ। সরকার পতনের দাবিতে বিক্ষোভে উত্তাল থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। রোববার দিনভর ব্যাপক সংঘাত সংঘর্ষের পর রাতেও রাজপথ উত্তপ্ত থাকে বিক্ষোভকারী আর নিরাপত্তা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়ায়। এ সময় বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হন, আটকও করা হয় কয়েকজনকে। পুলিশ আর বিক্ষোভকারীদের সংঘর্ষের মুহূর্তে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যেন পরিণত হয় রণক্ষেত্রে। দেশটির প্রধানমন্ত্রী প্রায়ুত চান ওচার দপ্তরের সামনে অবস্থানীয় প্রধানমন্ত্রী সহ তার পুরো প্রশাসনের পদত্যাগের দাবি তোলেন দেশটির বিক্ষুব্ধ আন্দোলনকারীরা। পুলিশি ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা প্রায়ুত চান ওচার সরকারি বাসভবনে প্রবেশের চেষ্টা করলে তাদের দমনে জলকামান, টিয়ার গ্যাস, রাবার বুলেট ছোড়ে আর লাঠিচার্জ করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এ সময় বিক্ষোভকারীরা পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল, কাঁচের বোতল ছোড়েন। এতে নিমিশে রণক্ষেত্রে পরিণত রূপ নেয় ব্যাংককের রাজপথ। বেশ কয়েকজন আন্দোলনকারীকে আটকও করা হয়। মহামারী করোনার প্রাদুর্ভাব রোধে নিষেধাজ্ঞা থাকায় বাংলাদেশ সহ 35 দেশের অভিবাসীরা কুয়েতে তাদের কর্মস্থলে ফিরতে পারছেন না। বিমান চলাচল বন্ধ থাকায় ট্রাভেল ব্যবসার সঙ্গে জড়িত প্রবাসী ব্যবসায়ীরা পড়েছেন চরম বিপাকে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ছুটিতে আটকে পড়া প্রবাসীরা। কুয়েতে আবারও মহামারী করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে। এ কারণে 21 ঘোষিত বাংলাদেশ সহ 35 দেশের সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে শর্ত সাপেক্ষে বিমান চলাচলের কথা থাকলেও তা চালু হয়নি। এতে করে একদিকে যেমন চরম হতাশায় দেশে ছুটিতে থাকা অভিবাসীরা, তেমনই লোকসানের মুখে ট্রাভেল ব্যবসার সঙ্গে জড়িত ব্যবসায়ীরাও। নির্ধারিত সময়ে কুয়েত আসার অপেক্ষায় ছিলেন তারাও কুয়েত প্রবেশে অনিশ্চয়তার বেড়াজালে এখন হাবুডুবু খাচ্ছেন। এদের মধ্যে অনেকের আবার আকামার শেষ হয়ে গেছে। দুবাই কুয়েত কনসুলেটে যোগাযোগ করে কোনো ইতিবাচক সাড়া না পেয়ে তাদের মধ্যে কেউ কেউ বাংলাদেশে ফিরে গেছেন। আর্থিক সংকটে মহাবিপাকে পড়েছেন বহু অভিবাসী। কুয়েতে প্রায় 3.5 লাখ প্রবাসী বাংলাদেশি বিভিন্ন পেশায় কর্মরত আছেন। তাদের মধ্যে প্রায় 12,000 প্রবাসী ছুটিতে গিয়ে দেশে আটকা পড়েছেন। সংবাদ শেষ করব তার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিমার উপর আস্থা তৈরিতে আরও প্রচার প্রয়োজন বলেছেন প্রধানমন্ত্রী। চট্টগ্রামে মশার উৎপাতে অতিষ্ঠ জনজীবন। সরকার পতনের দাবিতে বিক্ষোভে উত্তাল ব্যাংকক। কুয়েতে বাংলাদেশ সহ 35 দেশের অভিবাসীরা বিপাকে। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। প্রতিদিন রাতে আমাদের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে এখনই আমাদের ফেসবুক পেজে লাইক ও ফলো করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য।